মানুষ মানুষ উঠে নাই, মানুষের দিকে বসে উড়ে আমার তাছো কেন? এখন যদি আমার ষাটে না বাইজে আমার চোখে লাগতো আমি তো অন্ধ হয়ে যাইতাম, ভাবো একবার কি হইতো। তাছাড়া পোলায় পান মানুষ ঘরে থাকবা, রাস্তাঘাটে বসি নিয়ে কি করো? ওই মিয়া মুখ সামাল দিয়ে কথা বলেন, আমি বসি নিয়ে খেলা করতেছি না, আমি বসি দিয়ে মাছ ধরতেছি, দেখেন না চোখে? মাছ ধরতো সব পুকুরে গিয়ে মাছ ধরো, রাস্তায় তোপ দিচ্ছ কেন? কথা কিন্তু বেশি কইতেছেন। আচ্ছা আপনারা তো এই গ্রামে নতুন দেখতেছি, যাইবেন কই? সালামের বাড়ি, সালামের বউর আত্মীয় হই। ও আচ্ছা, সালাম ভাইয়ের মোবাইলটা হারাইয়া গেছে, তখন আমার বড় ভাইয়ের মোবাইল দিয়ে আমার লগে যোগাযোগ করছেন, বলছে আপনাদেরকে খবরটা দেওয়ার জন্য আর আপনাদের দেখভাল করার জন্য। চাষি আপনার যখন যা লাগবো আমারে বলবেন, আমি আইনা দিব। আর একটা কথা চাষি, সালাম ভাই বলছে আপনার ওষুধের প্রেসক্রিপশনটা আমার দেওয়ার জন্য, আমি বউ বাজার থেকে আপনার জন্য শান্তির ওষুধ নিয়ে আসবো। যে পোলা চোখের সামনে থাইকেও কোনো সময় মারে জিগায় নাই, কেমন আছো? সেই পোলা এখন বিদেশে যায় বাড়িতে চাকর পাঠাইছে দেখভাল করণের লেগা, লাগবো না আমার দেখভাল করণের। আমি কালকা সকালবেলা আমার ভাইয়ের বাড়িতে চলে যাব। তাছাড়া সালামের বাপ মরণের পরে এমনিতেও এই বাড়িতে আমার মন টিকে না, এতদিন এই বাড়িতে ছিলাম পোলাডার মুখের দিকে তাকাইয়া, এখন তো পোলাডাও নাই। কি বলেন চাষি, কই যাবেন? আমি আসি না, আমার আপনার নিজের ছেলে ভাবতে পারেন, মনে করবেন রাস্তা থেকে অথবা ব্রিজের নিচে থেকে টুকাইয়া পাইছেন। আয় এদিকে আয়, দেখি কি নিয়ে আইসস। চাষি আমি তো জানি না আপনি কি খান না খান, ভাবলাম মুরব্বী মানুষ তাই আন্দাজ করে পান সুপারি নিয়ে আসছি। ভালো করছস, তোর মাথায় বুদ্ধি আছে। তয় বৌমার জন্য কিছু আনস নাই? ভাইজান বললো বাবির জন্য রুম স্প্রে, এরাসল, বডি ওয়াশ আর কিছু শ্যাম্পু নিয়ে আসতে, তাই নিয়ে আইছি। এইগুলো কিসের নাম কইতেছো বাবা? আপনারা কেমনে বুঝাবো চাচ্ছি, আমি নিজেই তো একজন অবুজ। তয় এয়ার ফ্রেশনার যেটা ওটা ঘরের ভিতর সুবাস সরে ঘরে মনোরঞ্জন রাখার জন্য, আর এরাসল যেটা ওটা ঘরের পোকামাকড় মশা মাছি এগুলো তাড়ানোর লিগা, বাংলায় বলতে গেলে মশার কয়েলের বিপরীত। থাক বাবা, আমার এই সবের নাম জানা কাম নাই, তুমি এইগুলা বৌমারে দিয়া দাও। ও বৌমা বৌমা, যাও ওইগুলা বৌমারে দিয়ে আসো। ভাবি যান, ভাবি যান, ভাবি যান। আসসালামু আলাইকুম ভাবি যান। কি আপনি? ভাবি যান আমি করিম, আমার আপনি চিনবেন না, আপনার জামাইয়ের কাছের ছোট ভাই, বর্তমানে আপনার বাড়ির কামলা। ও আচ্ছা, কিন্তু আমি তো কাজের মেয়ের কথা বলেছিলাম, আপনাকে পাঠালো কেন? আসলে হইছে কি ভাবি যান, গতকালকে সালাম ভাই আমার বড় ভাইয়ের সাথে একই ফ্লাইটে মালয়েশিয়া গেছে, কিন্তু ঢাকা এয়ারপোর্টে ঢোকার সময় সালাম ভাইয়ের মোবাইলটা হারিয়ে গেছে। তখন আমার বড় ভাইয়ের মোবাইলটা সালাম ভাই আমার সাথে যোগাযোগ করছে, বলছে আপনাদের বাড়ি চাষি এবং আপনারা দেখভাল করার জন্য। ও আচ্ছা, তাই তো বলি, বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আর কোনো যোগাযোগ নাই কেন? যাই হোক, আপনি আমার জন্য একটা প্যারাশুট তেলের বোতল আর চানাচুর নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাবি যান, নিয়ে আসি। দাঁড়ান টাকা দিচ্ছি। তাহলে যাই ভাবি।
মা, আপনার ছেলে এটা কোনো কাজ করেছে? বাড়িতে আপনি আর আমি দুজন মাত্র মানুষ, যদি কোনো ছোট মেয়ে পায় কাজের জন্য, তা না করে হুট করে একটা ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে কাজের জন্য, অথচ নিজের কোনো খবর নাই, এত উদাসী কেন আপনার ছেলে? নিজে কোনো গুরুত্ব নাই? মা গো, আমি অনেক চেষ্টা করছি আমার ছেলেটারে স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবন যাপন করার জন্য, কিন্তু আমি পারি নাই, সে আমার কোনো কথাই শুনে না। কিন্তু তুমি তো তার বউ, তুমি একটু চেষ্টা করে দেখো, একদিন ঠিকই সে তোমার কথার ছলে চলবো। আপনার ছেলেকে লাই দিয়ে দিয়ে নষ্ট করে এখন আমাকে বলছেন আপনার ছেলেকে ভালো করতে। আচ্ছা, আপনারা মা ছেলে যা ইচ্ছে তাই করেন, আমার যখন যেটা দরকার পাইলেই হয়। আসসালামু আলাইকুম চাচা, এই এলাকায় কি কোনো দোকান আছে? হালার বুঝ চাচা, খালি হুমতার আর দেখতারে কিছু কইতারে না। ভাইজান, রহমতপুর আমার বাড়ি। ও আচ্ছা, তাইলে তো কাছেই, কাউরে খুঁজতেছেন নাকি? হ ভাইজান, আমার নাম বলেন, আমি তো সবাইরে চিনি। কিন্তু ভাইজান, আমি কোনো ব্যক্তিরে খুঁজতেছি না, আমি খুঁজতেছি একটা মুদির দোকান। ভাইজান, এই গ্রামে কোনো মুদির দোকান নাই, আপনারা তো বাজারে যাইতে হইব, তা কী নেবেন আমার বলতে পারেন, এই দোকানে মোটামুটি সব কিছুই মিলে। প্যারাশুট তেল লাগবে আছে? এই মিয়া, এই বড় দুপুর বেলার প্যারাশুট তেল দিয়ে কী করবেন? ভাবি জানেন লাগবে। কি, কোন ভাবিরে প্যারাশুট তেল দিবেন? ভাইজান, আমি সালাম বের বাড়ির নতুন কামলা। ও আচ্ছা, বুঝতে পারছি। ভাইজান, আপনারা তো বাজারে যাইতে হইব, এই গ্রামে পুরুষ মানুষের শক্তি কম, এই চায়ের দোকানে প্যারাশুট তেল রাখে না। তার মানে এনে পামো না? না। আচ্ছা যাই তাহলে ভাইজান। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা করিম। হ্যাঁ ভাবিজান। তোমাকে দেখে মোটামুটি ভালোই শিক্ষিত মনে হয়, তা পড়ালেখা কতদূর করেছো? ভাবিজান, ইন্টার পাস করার পরে বাপে মুদির দোকানে সেলসম্যানের চাকরিতে ঢুকাই দিছিল, ওইখান থেকে সালাম ভাই বাজার ঘাট নিত, সেই থেকে তার সাথে পরিচয়। ও আচ্ছা, পড়ালেখা তো মোটামুটি ভালোই, তা ভালো একটা অফিসে পিয়নের চাকরি বাকরি করলেই তো পারতাম। কি যে কোন ভাবিজান, দেওয়ালে পিঠ ঠেকে গেলে তখন কি আর ভালো মন্দ বিবেচনা করার মতো সময় থাকে? ও মা, বাড়ির কামলা পুলার সাথে এরকম ঢলাঢলি করতেছ, লজ্জা শরম নাই তোমার মধ্যে? আম্মা, আপনি এসব কি বলতেছেন, মাথায় তেল দিয়ে দিতেছে, এখানে লজ্জা শরমের কি দেখলেন? আম্মা, আপনি গ্রামের মানুষ, মনে নানান কুসংস্কার আসতে পারে, আমরা শহরে বড় হয়েছি, তাই ছোট ছোট বিষয় নিয়ে এত মাথা ঘামাই না। বৌমা, এইগুলো তোমাকে শহরে হইতে পারে, কিন্তু এটা তো গ্রাম, গ্রামের মানুষগুলো অনেক তুচ্ছ বিষয় নিয়ে অনেক বড় আকার ধারণ করে, আর তাছাড়া আমার বাড়িরও তো একটা মান সম্মান আছে। আম্মা, মান সম্মান নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন, আর এছাড়া আপনার মাথায় কোনো কিছু নাই, মান সম্মান নিয়ে এতই যে তো চিন্তা, তাইলে হুজুরের মেয়ে দেখে পোলারে বিয়ে করাইতেন? সেইটাই চাইছিলাম, কি দেখা যে পোলা শহর থেকে তোমার মতন একটা বেপর্দারে বিয়ে করে নিয়ে এলো। আচ্ছা বাকিটা কিছু মনে করবেন না, মুরব্বী মানুষ তো একটু বেশি কথা বলবেই। আপনি কথা বলবেন না। Thank you.
বাড়ির সবাই ভালো আছে, কিন্তু সালাম বের মায় সালাম বাইরে নিয়ে একটু দুশ্চিন্তায় আছে। আচ্ছা ঠিক আছে ভাই যান। চাচি এই তো আয়। সালাম ভাই কথা কইছিস? সালাম আমার সালাম ফোন দিছে। হ্যালো কেমন আছো বাজান? তুই বাড়ি থেকে যাওয়ার পরে একটা বারের জন্য খোঁজ খবর নিস নাই ও বাজান, খাইছো? আরে ফোন কেটে নিলে কেন? কই যে আমার সালাম কথা কইতেছে, আমি আওয়াজ পাইতেছি। সালাম ভাই ভিডিও কলে ফোন দিছে, কানে দিলে কিছু বুঝবেন যে এমনে কথা কইতে। আচ্ছা চাচি নেট চলে গেছে, আবার ফোন দিলে তখন দিমুনি। বাদ দেন, ভাবি যান কই? ভাবি ভাবি যান। ও নাম্বার উঠানো ভাবি যান, ইংলিশ নাম্বার উঠানো যে কত কঠিন। না ভাবি যান আপনি খুব সুন্দর, এই জন্যই খুব ফাইন লাগতেছে আপনারে। বুঝি না ভাই যান যে কিল্লি গে আপনার মতো এত সুন্দরী বউ যান দেশে রেখা বাহিরে গেছে বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য। বুঝি না ভাবি যান, বুঝি না মানুষের যে কিসের এত চাহিদা। তোমারে তো বুঝতে হইব না, তুমি যে নাম্বার দিছ এই মো হোয়াটসঅ্যাপ কোনোটাই সেভ হয় না। আসলে ভাবি এটা তো ইন্টারনেট নাম্বার। ও আচ্ছা, তাহলে টাকা রিচার্জ করে আমি কল দিব। আচ্ছা ভাবি যান। আচ্ছা তুমি সব কথার মধ্যে যান শব্দ ব্যবহার করো কেন? টার্টি বাস মনে হয়। ভুল বললেন ভাবি যান, সব কথার সাথে না তো, যেমন ধরেন যাদেরকে বেশি ভালোবাসি তাদের নামের পাশে যান শব্দটা ব্যবহার করি, এইখানে টালটিবাজির কোনো স্বার্থ সিদ্ধ নাই। ও তাই নাকি, তাহলে আমাকেও ভালোবাসেন? জি ভাবি যান বাসি তো। দূরু মিয়া তুমি আসলে এক নাম্বার টালটিবাজ, মাত্র কয়েকদিন হলো আমাদের বাড়িতে এসেছে আর উনি কিনা আমাকে ভালোবেসে ফেলেছে, হাস্যকর। ভুল বললেন ভাবি যান, কবিগুরু মারজুক শাহ বলেছেন প্রথমে ভোগবিলাসী পরে গুণ বিচারী। আপনাকে প্রথম দর্শনে আমার মনে ধরেছে, এর জন্য আপনাকে প্রথমেই আমার জান লিস্টে রাখছি। কিন্তু সমস্যা নাই ভাবি যান, আপনি আমার যত ভুল বুঝবেন আমি আপনার সঠিকটা বুঝিয়ে দেব। উঠেন মিয়া, নিজে চরকায় তেল দেন, নিজে চরিত্রে ঠিক নাই আর উনি আসে আমারে বুঝাইতে, এভাবে ফেলফেল করে চেয়ে রয়েছেন কেন? যান গোয়াল করে গোবর আছে পরিষ্কার করেন গিয়া। ভাবি যান আমি আসতেছি। করিম ভাই
করিম ভাই? জি ভাবি জান। তোমার ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য তুমি আমাকে যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছো সেই নাম্বারটাতে কোনোভাবেই কল যাচ্ছে না, কারণ সেই নাম্বারটা কুয়েতের রেস্টুরেন্টে এক ফুড অর্ডার করার নাম্বার। তোমার ভাই থেকে মালয়েশিয়ায়, আর তুমি কি না কুয়েতের ফুড অর্ডার করার নাম্বার দিয়ে ভেবেছো পার পেয়ে যাবে? শোনো, তুমি মূর্খ হতে পারো কিন্তু আমি না। কে তুমি, কি চাই? আসলে ভাবি আমি ইচ্ছা করে কুয়েতের নাম্বারটা দিছি। কেন? কারণ আপনার জামাই মালয়েশিয়া যাইতে পারে নাই। মালয়েশিয়া না গেলে ওইখানে নাম্বার দিব কিভাবে? তাহলে আমার স্বামী কোথায়? সত্যি কথা বলতে কি ভাবি? আপনি কি সত্যি বলবেন? আমার স্বামী কোথায় আছে সেটা বলেন। আসলে ভাবি জান, আপনার জামাইর এমন জায়গায় পাঠিয়ে দিছি যেখানে কল আসেও না কল যায়ও না, তাহলে কিভাবে আপনার স্বামীর সাথে কথা বলে দেবো? যা বলবেন খোলাসা করে বলেন। বছরখানিক আগে আপনার জামাইয়ের সাথে আমার ভালো একটা বন্ধুত্বের মতো সম্পর্ক ছিল। ভাইয়ের সাথে রাজনীতি করতাম, সে যখন যেটা বলতো ওইটাই করতাম, তার জন্য পিস্তলের বুলেটের সামনে দাঁড়ায় যেতাম। কিন্তু বিশ্বাস করতে করতে এই কুলাঙ্গারটারে আমি আমার ঘর পর্যন্ত নিয়ে গেছিলাম। সেই বিশ্বাসের দুর্বলতার সুযোগ নিয়ে আমার বোনের সাথে দিনের পর দিন মিথ্যা ভালোবাসার অভিনয় করে এই কুলাঙ্গার পালিয়ে যেতে চেয়েছিল। গতকাল এয়ারপোর্টে যাওয়ার সময় তারে মেরে ফেলছি ভাবি যা। বিশ্বাস করেন, আমার আদরের ছোট বোন ছিল, আমাদের পরিবারের সবাই ওরে অনেক ভালোবাসত, সারাক্ষণ আমাদের পরিবারটারে মাথায় রাখত। কিন্তু ভাবি যান, যেই দিন ওই ফাঁসি নিছে ওই মুখটা আমি দেখতে পারি নাই, আমার কলিজা ছিঁড়ে যাইতে নিছিল। এরপরে থেকে কোনোদিন আমি পরিবারের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি নাই, শুধুমাত্র ওই কুলাঙ্গারকে কলিজায় জায়গা দেওয়ায় ওই আমার কলিজায় আঘাত করছে। আপনার কথা শুনে যা মনে হলো, আপনার বোনের বিষয়ে সালাম সারা সালামের পরিবারের কেউ জড়িত না, আর যেহেতু আপনি আমার স্বামীকে মেরে ফেলেছেন, তাহলে কি উদ্দেশ্যে এই বাড়িতে আসা? আসলে সালামের ল্যাপটপে আমার বোনের কিছু অনৈতিক ভিডিও ছিল, যেগুলো দিয়ে সে সালাম প্রতিনিয়ত আমার বোনকে ব্ল্যাকমেল করত, সেই ভিডিওগুলো উদ্ধার করতে আমি আসছি। মধ্যখানে আমার নির্দোষ জীবনে মেনে নিতে হচ্ছে আমার জীবনের সবথেকে বড় ধাক্কা। জানেন, আপনি আমার স্বামীকে মেরে ফেলেছেন, অথচ আমি আপনাকে কিছুই বলতে পারছি না। আজ নিজের কাছে নিজেকে অভাগী মনে হচ্ছে। Thank you.